আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নিয়াজ মাকদুম, সম্পাদক বাফেলো বাংলা। আজকে আমি আপনাদের সামনে এমন একজন মহিরুহকে নিয়ে এসেছি বাফেলো বাংলার ক্যামেরায়, যিনি বাংলাদেশের বাংলা ভাষাকে স্বাধীন করেছেন, বাংলা ভাষার জন্য যুদ্ধ করেছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সংগঠক হিসেবে উনি জীবন বাজি রেখে বাংলাদেশ স্বাধীনতার জন্য কাজ করেছেন। তিনি হলেন শামসুল হুদা সাহেব, উনি ভাষা সৈনিক, উনি একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক। আমরা আরও গর্বিত এই জন্যে যে আমরা এই মহান ব্যক্তিকে আমাদের বাফেলোর স্থায়ী বাসিন্দা হিসেবে পেয়েছি। আমরা এখন কথা বলছি ভাষা সৈনিক শামসুল হুদা সাহেবের সাথে। ধন্যবাদ বাফেলো বাংলা। ভাষার মাস ফেব্রুয়ারি, আমি প্রথমে মুখের তাজা রক্ত দিয়ে যেসব ভাষা শহীদ বাংলাকে প্রতিষ্ঠিত করেছে তাদেরকে শ্রদ্ধাপূর্ণ স্মরণ করছি, সাথে সাথে যেসব মুক্তিযোদ্ধা আত্মবিসর্জন দিয়ে দেশকে স্বাধীন করেছে তাদেরকেও শ্রদ্ধাপূর্ণ স্মরণ করছি। ভাষা সৈনিক হিসাবে আমি প্রায় 7 বছরের মতো ভাষা আন্দোলন করেছি। আমি 1952 সালের শুধু মিছিলে না, আমার সক্রিয় অংশগ্রহণ করেছি আমি 1947 সাল থেকে বলা যায়, মেনলি 48 সাল থেকে। এখানে একটা কথা বলে রাখা ভালো, ভাষা আন্দোলন শুরু হয়েছে অনেকে বলবো 1948 থেকে, আমি বলবো একটা অজানা রয়ে গেছে অনেকের কাছে, 1947 সালে ডিসেম্বর মাসে করাচির এক শিক্ষা সম্মেলন হয়। সেই শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার জন্য একটা প্রাথমিকভাবে আলোচনা হয়েছিল, এটা অনেকে জানে না, এটা আমার ভালো করে আমার মনে আছে। তারপরে 1948 সালের 23 ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশনে তারা সিদ্ধান্ত গ্রহণ করে যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। সেখানে আমাদের বাঙালি সদস্যরা ছিল মুসলিম লীগের, তারপরে বিরোধী দল ছিল এবং কংগ্রেস, কংগ্রেসের বিরোধী নেতা ছিল দীনেন্দ্রনাথ দত্ত। দীনেন্দ্রনাথ দত্ত তখন প্রস্তাব করল যে উর্দুর সাথে বাংলাকেও রাখা হোক। তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান বলেছে আমরা ধর্মভিত্তিক রাষ্ট্র, আমরা এখানে জাতীয়তার প্রশ্ন উঠে না, আমরা এখানে বাংলা একটা জাতীয় ভাষা বা করব, বাঙালি 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 জাতির ওটা আমরা মানি না, আমরা ধর্মভিত্তিক রাষ্ট্র হিসাবে উর্দুকে রাষ্ট্রভাষা করব। এই সময় যখন পূর্ব পাকিস্তানে পৌঁছে আমরা ছাত্রদল পুরো ছাত্র সমাজ তীব্র সমালোচনা করেছি এবং আমরা আন্দোলনের দিকে গিয়েছি। আমরা আমার যদ্দূর মনে পড়ে 1948 সালের 4 ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠিত হয়। আমি আমার ঠিক ওই দিন আমি আমাদের শেখ মুজিবুর রহমানের সান্নিধ্যে আসি, উনি আমাকে ছাত্রলীগের সদস্য মনোনীত করেছিলেন। তারপরে আমরা 1948 সালের 26 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের প্রাঙ্গণে আমরা একটা সভা করি, একটা সভাপতিত্ব করেছিল শেখ মুজিবুর রহমান, যে আব্দুল সামাদ আজাদ ছিল, অলিয়া ছিল, আব্দুল মতিন, তারপরে ছিল নইমুদ্দিন আহমদ, তারপরে তোহা। সেখানে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা মানে আমরা সংগ্রাম কমিটি গঠিত করব। তখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সংগ্রাম কমিটি গঠিত হয় মতিন গেটার সহ চেয়ারম্যান বানানো। তারপরে আমার যতদিন মনে পড়ে
মাসের দুই তারিখে আমরা আবার একটা আমার সমাবেশ করি, মিটিং করি। সেখানে সিদ্ধান্ত গ্রহণ হয় যে 11ই মার্চকে রাষ্ট্রভাষা দিবস পালন করা হবে। আমরা দুই তারিখে আপনাদের যে সিদ্ধান্ত অনুযায়ী আমরা 11ই মার্চ ধর্মঘট পালন করেছি পুরো প্রদেশব্যাপী। এটা একটা সর্বাত্মক ধর্মঘট ছিল। তখন আমাদের অ্যাসেম্বলি হলের বাজেট সেশন চলবে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সচিবালয়ে আমরা প্রথমে আমাদের অভিব্যক্তি ব্যক্ত করব। এটা নেতৃত্ব দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান, কাজী গোলাম মাহমুদ ছিল, অজিত গুপ্ত ছিল, নরেশ দাশগুপ্ত, তারপরে আমি নিজেই ছিলাম, আরও কয়েকজন আরও মানে আমাদের অলিয়াত সবসময় ছিল, আমাদের মতিন ছিল সচিবালয়ের সম্মুখ। তারপরে যাওয়ার পরে পুলিশই লাঠিচার্জ আরম্ভ হয়, সেখানে আমাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। শেখ মুজিবুরকে সেদিন তারা অ্যারেস্ট করেছিল। শেখ মুজিবুর পাকিস্তানের এটা প্রথম গ্রেপ্তার, এমন তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এমন দুদিন পর অবশ্য তাকে ছেড়ে দিয়েছিল। কিন্তু ভাষা আন্দোলন আরও তীব্রতর হয়ে উঠে। ইতিমধ্যে মার্চের 21 তারিখ মোহাম্মদ আলী জিন্না করাচি থেকে বাংলাদেশে গেল। তখন তাকে রেসকোর্স ময়দানে এখন গেছে সম্রাট উদ্যান, এখানে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। সেই সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি ইংরেজিতে বলেছিলেন, উর্দু অ্যান্ড অনলি উর্দু শেল বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। সেখানে আমরা ছাত্র সমাজ যারা ছিলাম আমরা নু নু বলে চিৎকার করেছিলাম। এরপরে 24 তারিখ মার্চের কার্যন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হয়, কনভোকেশন। সেখানে উনি একই কথা বলেছিলেন, সেখানে আমরা ভিতরে যেতে পারি নাই, আমরা অ্যালাউড ছিলাম না, বাইরে ছিলাম, বাইরের থেকে আমরা সেখানে প্রতিবাদ করেছিলাম। এটা ভাষা আন্দোলন সম্পর্কে বলতে গেলে অনেক লম্বা ইতিহাস, আমি সংক্ষেপে কথাগুলো বলছি। এখানে 48, 49, 50, 51 অনেকগুলো আঙ্কুর ধর্মঘট হয়েছিল, অনেকগুলো আন্দোলনে আমরা অনেকভাবে জড়িত হয়েছিলাম। 1952 সালের 26-27 জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন উনি পল্টন ময়দানে ভাষণ দিচ্ছিলেন, বক্তৃতা করছিলেন। সেখানে উনি মোহাম্মদ আলী জিন্নার অনুসরণে উনি ঘোষণা করলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু। উনি কিন্তু বাঙালি ছিলেন। তখন আমরা সেখানে তো সব ছাত্র, অনেক ছাত্র ছিল সেখানে আমাদের, আমরা তখন ভীষণ তীব্রভাবে প্রতিবাদ করি আমরা সেখানে। উনি মিটিং সংক্ষিপ্ত করে উনি ওনা চলে যেতে বাধ্য হয়। তারপরে আমরা 31 জানুয়ারি একটা মিটিং করেছিলাম, সেখানে আমাদের মাওলানা ভাসানীও ছিল, এবং 31 জানুয়ারি আমরা তখন ঘোষণা করলাম 4 তারিখে আমরা নারায়ণগঞ্জ যেমন ঢাকা একটা ধর্মঘট পালন করব। সেই ধর্মঘটে সরকারি পক্ষ থেকে কোনো বাধাপ্রাপ্ত হই নাই, আমরা শান্তিপূর্ণভাবে আমরা সমাবেশ হয়ে গেছিল। ওই 31 জানুয়ারি মাওলানা ভাসানীর সভাপতিত্বে সর্বদলীয় রাষ্ট্রভাষা কমিটি গঠিত হয়। আমাদের যেটা ছিল সংগ্রাম কমিটি, ওটা ছাত্র বিশ্ববিদ্যালয় সমন্বয়, এইটা ছিল অন্যান্য রাজনৈতিক দল মিলে এবং ছাত্র সমাজ করে তা এই সর্বদলীয় বাস্তবায়ন গঠন করা হয়েছিল। আমরা সেই 4 তারিখে সেদিন আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম আগামী 21 ফেব্রুয়ারি আমরা পুরা পূর্ব পাকিস্তান ব্যাপী সর্বাত্মক একটা ধর্মঘট পালন করব। সেখানে আমার মনে পড়ে 21 ফেব্রুয়ারি আমরা এই জন্য করেছিলাম,
আমাদের পাকিস্তান বাজার অধিবেশন হবে অ্যাসেম্বলি হলে আমরা সেখানে বাজার অধিবেশনে সেখানে আমরা সদস্যদের কাছে সেখানে আমাদের মানে অভিব্যক্তি ব্যক্ত করবো। সেই 7 ফেব্রুয়ারির পরে 20 ফেব্রুয়ারি প্রায় সেই 16-17 দিন এতদিন কেন কিছু সরকার করে নাই, ঠিক সন্ধ্যাবেলা 20 ফেব্রুয়ারির পুলিশ ব্যানে ঘোষণা করলো যে আগামীকাল 21 ফেব্রুয়ারি থেকে ঢাকা এবং আশেপাশে 144 ধারা জারি করা হলো, কোনো সভা সমাবেশ কোনো মিছিল নিষিদ্ধ করে সব। তখন তো আমরা এই সন্ধ্যাবেলা আমরা তখন তিন কর্তৃপক্ষ বিমূল হয়ে গেলাম যে আমরা আগামীকাল আমাদের ধর্মঘট পালন করবো এই মুহূর্তে 144 ধারা কাজে এখন একটা এটা ভঙ্গ করার ব্যাপারে একটা আমাদের একটা বিভিন্ন হলে মিটিং হয়েছিল। সেখানে আমরা সিদ্ধান্ত নিলাম যে 144 ধারা আমরা অমান্য করবই, কিন্তু এদিকে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি যেটা মানানা ভাষারির সভাপতি চেষ্টা করা হয়েছিল, মানানা ভাষারি সেদিন ঢাকা ছিলেন না, ঢাকার বাইরে ছিল, তখন তারা একটা মিটিং করলো আবুল হাসমকে সভাপতি করে, কমরুদ্দিন ছিল, তারপরে তো এরা ছিল ছাত্র সমাজ থেকে মতিনকে নিল, তারপরে অলিহাদকে নিল, তারা আব্দুল ওয়াহাবকে নিল। সেখানে তারা সিদ্ধান্তে বিভক্তি সৃষ্টি হয়েছিল যে 144 জন অমান্য করা যাবে না। আমরা এখানে ছাত্র সমাজ মিটিং করছি বিভিন্ন হলে, পরে আমরা সিদ্ধান্ত নিলাম গাজী হোক আব্দুল সামাদ আজাদ সহ মতিন সহ আমরা সিদ্ধান্ত নিলাম যে 21 ফেব্রুয়ারির সকালবেলা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে একত্রিত হব, সেখানে ছাত্র সমাজের সাথে আলোচনার পরে সেখানে আমরা সিদ্ধান্ত নিব কী করা যাবে, 144 জন ভঙ্গ করা হবে কি হবে না। এদিকে সর্বদলীয় রাষ্ট্র সংগ্রাম কমিটির থেকে শামসুল হক আওয়ামী লীগের জেলা সেক্রেটারি ছিল, উনি তখন পরিষ্কার আমাকে মেসেজ দিলেন আমাদেরকে তোমরা কোনো অবস্থায় 144 জন অমান্য করতে পারবে না, তাদের একটা উদ্দেশ্য ছিল, তার ভাষা আন্দোলনের বিপক্ষে ছিল না কিন্তু তাদের উদ্দেশ্য ছিল যে সামনে যুক্তপ্রণ নির্বাচন সালে এখন যদি একটা আন্দোলন করতে যাওয়া যায় তখন গুলি গুলি গেলা যদি হয় তাহলে আমাদের ওই 144 সালের মানে আমাদের যুক্তপ্রণ নির্বাচনটা বানচাল হয়ে যেতে পারে, এইটা ছিল তাদের উদ্দেশ্য, এটা হলো রাজনৈতিক নেতাদের। সকালবেলা শামসুল হক ওখানে আসলো ইউনিভার্সিটি, এখানে তখন আমাদের সকালে অবস্থা দেখে তিনি চুপ করে গেলেন, আমরা সেখানে ছাত্র সমাজ চিৎকার করবো 144 ধারা অমান্য করবোই আমরা, তখন মতিন ছাত্রদের পক্ষে সেটা জানালেন গাজী হক সভাপতি তো ছিল সমাবেশে, হাবিবুল হক হাবিবুর রহমান শিলি উত্তরকালীন চিফ জাস্টিস ছিল যিনি, উনি সত্যাগ্রহ তোলো তাকে নেতা করা হলো, গাজী হক সভাপতিত্ব করলো, আব্দুল সামাদ আজাদ সহ আমরা ঠিক করলাম যে আমরা মানে লোয়ার গেট অতিক্রম করে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যাবো আমরা মানে 144 ধারা অমান্য করবো। তখন আমাদের ডক্টর মোহাম্মদ হোসেন ভাইস চ্যান্সেলার ছিলেন, উনি লোয়ার গেটের সামনে দাঁড়িয়ে আছেন কয়েকজন মানে হেড অফ দি ডিপার্টমেন্ট ইকোলজি SBI-এর ছিল, পলিটিক্সের নিউম্যান ছিল, উনি আমাদেরকে বলছিলেন তোমরা কখনো অমান্য করবো না। ইতিমধ্যে ফাঁকা গুলি আরম্ভ হয়েছে EPR ইস্ট পাকিস্তান রাইফেল, এখন সে আমাদের বর্ডার গার্ড সেটাকে বলো, তখন সেছিল EPR ইস্ট পাকিস্তান রাইফেল সেনাবাহিনী ইস্ট পাকিস্তান, এখন ফাঁকা গুলি আরম্ভ করলো, তখন আমরা ভাইস চ্যান্সেলারকে বললাম আমরা তখনও বাইর হই নাই এখন অমান্য করি, তার আগে তারা প্রস্তুতি নিচ্ছে গুলিগুলা নিয়ে, তখন আমরা তখন মজুর সব গাড়ি ছেলে চলে গেলেন, আমাদেরকে বললেন বিশৃঙ্খলভাবে কিছু করবো না। এর ভিতরে আব্দুল সামাদ আজাদ বলি একসাথে সবাই বাইরে হবো না, আমরা দল দলে বাইরে দর্শন করে নেতৃত্ব দিব, মানে একসাথে বাইরে হইলে গুলিগুলো তো বানচাল হয়ে যেতে পারে, কেন কেউ আন্দোলন করে থাকবে না। তখন আমরা দর্শন করি আমি তো সেকেন্ড পেয়েছে ফার্স্ট পেয়েছে হাবিব রহমান শরীর সৈরা বাইরে ছিলাম, বাইরে আমরা বিরাট লাঠি চার্জ আমাদেরকে লাঠি চার্জ করে পুলিশ ব্যান উঠিল, মানে হাবিব রহমান শরীর সহ আগের গ্রুপ পরের গ্রুপ সবাইকে,
হিন্দি মিডিয়াম অনেক করা হয়েছে, হিন্দি মিডিয়াম আমাদের মদিন এরা সব ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাম করেছিল, মেডিকেল হোস্টেল ছিল একটা মেম্বারশিপ, সেখানে তারা সমাবেশ করতেছিল। এরপর আমাদেরকে পুলিশ ওটা নিয়ে যাচ্ছিল প্রায় তখন আমার মনে হয় আড়াইটা তিনটার দিকে। পুলিশ আপনাদেরকে অ্যারেস্ট করেছে ওই সময়? না, আমাদেরকে অ্যারেস্ট করে ফেলছে তখন, আমরা পুলিশ মেনে আমরা তখন তখন আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা তখন দেখলাম এখানে মতিন আমাদের সাথে ছিল, কিন্তু মতিন ওখান থেকে ইউনিভার্সিটি ভিতর দিয়ে মেডিকেল হোস্টেলে চলে গেছে, এখানে ওরা আমাদের সাথে বাইরে হয় না, সে বাইরে দেড়শটা থেকে বাইরে হয় না, সে ওখানে সালাগি করছিল, সে কারণ সে ওখানে সব অবশ্যই নেতৃত্ব দিবে, সেজন্য চলে গেছিলো। এখানে সেখানে ছিল আমাদের আহমদ রবি, তারপরে ওদের কথা মনে পড়ে আমার ডক্টর বদরুল আলম, তারপরে বরকত, তারপরে সালাম, তারপরে রফিক, এরা সব সেখানে ছিল। না, সব ছিল ছিল না, এরা ভাই এরা ভাই এরা ছিল অ্যাকচুয়ালি মানে বিভিন্ন জন বিভিন্ন কাছে ঢাকা গেছিল, মিছিল যখন চলছিল মিছিলে সামিল হয়ে গেছিলো তারা। আমি সাতজনের শুধু বরকত বরকত সালাউদ্দিনে কয়েকজনে ছিল, কিন্তু মেনলি এই রবিও ছাত্র ছিল না, তারপরে না সবর ছাত্র ছিল না, জব্বর বাড়ি ছিল কপুরগাঁও বাড়ি, সে ছিল মায়ের চিকিৎসার জন্য টাকা আসছিল, সে তখন সে ওখানে মিছিল সামিল হয়ে গেছিল। তারপরে সালাম, সালাম আমার দেশেই ফেনি গাড়ি, সালাম একটা ইন্ডাস্ট্রি অফিসে পিওনে চাকরি করতো, সে সেদিন অফিসে শেষে বাইরে যাচ্ছিল, তো সে রাস্তাগুলো আসিমপুর যাবে, কিন্তু মিছিল যখন সচিল মিছিলের ভিতরে ঢুকে গেছে, কিন্তু সেগুলো আন্দোলনে ছিল না, মিছিলে ঢুকে গেছে, তখন গুলি হয়েছিল, তখন মানে সে মিছিলের লোক হয়ে গেল লাগে। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা আমরা আপনার না একটা কথা তখন আমাদেরকে একটু যখন নিয়ে যায় পুলিশ মানে বিশেষ থেকে টাকা দেখা পুলিশ সব দেখছে লুয়ে পড়ছে, এটা বুঝতে পারেনি কে, তারপর আমাদের থানা নিল, লালবাগ থানা সেখান থেকে জেলে নিয়ে গেল, জেলখানা থেকে খবর পেলাম রবির মাথার পুরো উড়ে গেছে স্পট ডেথ, সেই একবারে প্রথমে সে মারা গেছে একবারে স্পট ডেথ, আর বাকি অন্য হসপিটালে মারা গেছে না গুলি খাইয়া। তো এটা একটা জেলখানা অনেক বিভাগ বা অনেক ইতিহাস আছে, বা এগুলো বলবো না, এগুলো তো অনেক দিন প্রায় ছমাস পর্যন্ত মানে আমি জেলেছিলাম, সেখান থেকে পরে বাইরে আসা অসুস্থ হয়ে গেলাম, অনেক ঘটনা আছে এর ভিতরে। যে আপনার এতক্ষণ চমৎকার যে সংক্ষিপ্ত ইতিহাস আনলেন, সেখান থেকে আমরা একটি মেসেজ পাই, সেটা হলো যে ভাষার জন্যে এই যে সারাটি জাতি মানে প্রতিবাদী বা প্রতিরোধে মেতে উঠেছিল বা তারা জীবন বাজি রেখে নেমেছিল, কিন্তু আমরা যদি বাস্তবতার দিকে তাকাই আজকে প্রবাসে এসে আমরা দেখছি যে বাংলা ভাষার জন্যে আমাদের জাতিগত মায়া বা এটাকে এটা নিয়ে নিজেরা গর্ববোধ করা বা এটাকে ধরে রাখা, এটা এটাকে অর্জন মনে করা, এই অনুভূতি আমাদের জাতিসত্তার মধ্যে বাস্তবে দেখা যায় না। যেমনটি ধরুন এ যদি প্রবাসে আমরা দেখি, যারা আমরা ভাষার কথাই বলি বা ভাষার একুশে আসলে আমরা অনুষ্ঠানে মেতে উঠি, তারাও বাসায় গিয়ে বাচ্চাদের সাথে ইংরেজিতে বলছি, আমাদের ফার্স্ট জেনারেশন মোর দ্যান 80-90% মাঝখান দিয়ে বাংলা হারিয়ে যাচ্ছে। সো এতে এটা দেখা যায় যে বাংলা ভাষার জন্যে অন্যান্য জাতির সাথে যদি তুলনা করি, যেমন চাইনিজরা বা ফ্রান্সের লোকরা অথবা আমরা জার্মানদের কথা বলি, তারা যে কোনো জায়গায় তারা তাদের ভাষাটা বলে, আপনি ফ্রান্সে গিয়ে ইংরেজি বললে তারা বলবে না, তারা জানে, তারা কিন্তু এই আমেরিকাতে কয়েক জেনারেশন হলো চাইনিজের বাচ্চারা, প্রতিটি চাইনিজরা ইংরেজির পাশাপাশি চায়না ভাষা জানে, কিন্তু আমাদের ফার্স্ট জেনারেশনরা সেই চর্চা নাই, সেই ভালোবাসা নাই। তাইলে ওই সময় আপনারা যখন আন্দোলন করলেন, এই আন্দোলন বীজ বপন করলেন, সেটা সারা দেশে ছড়িয়ে গেল, সেই সময় কি আসলে কি ভাষার মায়ায় জিনিসটা হয়েছিল, নাকি আন্দোলন এবং একটা প্রতিরোধ মানে প্রতিবাদ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জন্য আমরা ওই যে একটি আঞ্চলিক শব্দ ইউজ করে যে হুজুকে বাঙালি মানে ঝোঁক উঠলো তো ঝাঁপায় পড়ো, এই এই ইমোশনটা মানে
এই জায়গায় দুই জিনিসটা আপনার অবজারভেশনটা একটুখানি বলবেন। ধন্যবাদ। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আপনার এই কথা জবাব দিতে হলে আমাকে একটু ব্যাকগ্রাউন্ডে মানে পটভূমিকায় যেতে হয়। প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনের অবসানে 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়। স্বাধীনকালে ভারতবর্ষ দুই ভাগে বিভক্ত হয়েছিল, ভারত এবং পাকিস্তান। পাকিস্তান সৃষ্টি হয়েছিল মুসলমানদের আবাসস্থল হিসাবে। এখানে একটা কথা বলে রাখা ভালো, তখনকার দিনে তারা মনে করেছিল যে ধর্মভিত্তিক মানে গান্ধী, প্যাটেল, নেহরু সহযোগী ছিল আমাদের মোহাম্মদ আলী জিনা। মোহাম্মদ আলী জিনা চেয়েছিল যে ধর্মভিত্তিক রাষ্ট্র হিসাবে আমরা পূর্ববঙ্গকে তারা একত্র করে, তারা পূর্ব পশ্চিমের সাথে একত্র করে মিলে একটা রাষ্ট্র সৃষ্টি করবো। এটা তার ভুল ছিল, জীবনে অযৌক্তিক ছিল। কারণ ভাষাগতভাবে মানে সরি ধর্মগতভাবে কোনো দেশ মানে দু তিনটা অংশকে একত্র করতে পারে না। কারণ ভাষাগতভাবে মানুষের জাতিসত্তার একটা আকর্ষণ থাকে, এটা তারা বুঝতে পারেনি। পাকিস্তান সৃষ্টি হওয়ার পর মুহূর্ত থেকেই তারা করাচিকে পাকিস্তানের রাজধানী করলো, কিন্তু পূর্ব পাকিস্তান ছিল সংখ্যাগরিষ্ঠ। পশ্চিম পাকিস্তানে 4টা প্রদেশ মিলিয়েও পূর্ববঙ্গের একটার সাথে জনসংখ্যা ব্যতীত কম ছিল তারা। কাজে আমাদের দাবি ছিল, পূর্ববঙ্গের দাবি ছিল সবচেয়ে বেশি, কিন্তু তারা আমাদের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে পুরো উপেক্ষা করে শুরু থেকে তারা আমাদেরকে পূর্ববঙ্গকে মানে বঞ্চনাশীল এবং বৈম্যাত্রী মানে আদর্শ মানে তারা শুরু করলো। প্রথমেই তারা হাত দিল আমাদের ভাষার উপরে। এখন আমি যে কথার উত্তর আমি এখানে দিচ্ছি আপনাকে, প্রথমে তারা ভাষার উপরে আক্রমণ করলো যে আমাদের বাংলা ভাষাকে বাদ দিয়ে উর্দু ভাষা করতেছে। তখনই মানুষের মনে যুক্ত হলো যে আমাদের সব দিক দিয়ে বঞ্চনা করতেছে। প্রথমে তারা আমার ভাষার উপরে হাত দিছে, যে ভাষা দিয়ে আমরা মায়ের ভাষা, প্রত্যেক জাতির মানে জন্মগ্রহণের পর শিশুদের মুখে প্রথম যে কথা ফুটে উঠে এটা তাদের মায়ের মুখের থেকে শিখে মানে পারিপার্শ্বিক মণ্ডল থেকে শিখে, এটা তার মায়ের ভাষা, মাতৃভাষা। এটা তখন আমাদের ভিতরে একটা আকর্ষণ এসেছিলো যে আমাদের যে মায়ের ভাষা, যে ভাষা আমরা প্রথম থেকে শুরু করি আমার মানে জন্মগ্রহণের পর থেকে, তার উপরে তারা প্রথম হাত দিল পাকিস্তানিরা, সেটাই আমাদের মনে রেখেছিলো অনুভূতির থেকে। এটা কোনো আন্দোলন আন্দোলন এমনি উঠে নাই, ওই মনের অনুভূতি যে আমাকে ভাষা কেড়ে নিচ্ছে তার থেকে আন্দোলনটা শুরু হয়েছিল। যে কথা এসে গেছে, ধন্যবাদ। তাইলে এখন এখানে একটি সম্পূরক প্রশ্ন আসে যে আপনারা দিয়ে যে ভাষার ফিলিংস থেকে করলেন, তাইলে সেখানে 21শে ফেব্রুয়ারিকে কেন 21শে ফেব্রুয়ারি হিসেবে ধরা হলো, এটা ইংরেজি হিসেবে ইংরেজি মাস, কেন 8ই ফাল্গুন করলেন না, বা ও এটা আসলো না, ওইটা হাইলাইট হলো না? এইটার ব্যাপারে আমি আপনাকে একটা কথা বলি, ছোটকাল থেকে জন্মের পর থেকে আপনার দিকে আসছেন সবাই টেলিফোন টেলিভিশন, কোনোদিন টেলিভিশন বা টেলিফোন টেলিফোনের দুরালো বলি কেউ কোনোদিন বলো না। ভাষা তত্ত্বগুলো যদিও বাংলা করে দিয়েছে, কোনো লোক আজ পর্যন্ত বলতে শুনিলাম মানে না যে আমি দুরালো বলিতে কথা বলছি। কাছে কতগুলো শব্দ আছে এটা ঢুকে গেছে, এটা আপনি আগ্রাসন বলতে পারেন না। কোনোগুলো শব্দ জন্মার চেয়ার, যেগুলো করতে আপনি কেদারা বলছিলেন কোনোদিন বলেন নাই, চেয়ার বলেন। তো এটা কাজে এই শব্দগুলো মানে ঢুকে যায় ভাষার ভিতরে ঢুকে যায়, তখন এরা ওই ভাষায় পরিণত হয়ে যায়। কাজে এটা কোনো মানে এমন কোনো কিছু না এটা। আচ্ছা, মানে ওইটা আপনাকে মানে ওই দিকে এই আপনার নতুন নতুন করে বলি আপনাকে, এই যে আপনার জিরো টলারেন্স আমাদের
বাংলাদেশ হলো জিরো টলারেন্স, জিরো টলারেন্স এটা বাংলাকে বলে কোনো কাজে কাজগুলো শব্দগুলো মানে নিতেই হবে মানে আপনার ভুটানি ভুটানি ধরে ভুটানি তো ভুটানি ভুটানি ধরে মামা আবার হিন্দি আসা যায় ওই আমাদের আব্দুল গফর চৌধুরী এটা হিন্দি বলছে ভুটানিকা ভুটানিকা ডাব্বা ভুটানিকা ভুটানিকা ডাব্বা এগুলোকে বলবে কোনোদিন কাজেগুলো আপনাকে মেনে নিতে হবে এগুলো ঢুকে গেছে ভাষার ভিতরে যায় বরং ভাষা সমৃদ্ধ হ্যাঁ অন্য ভাষার শব্দ আসলে ভাষা সমৃদ্ধ হয় এবং বাংলা ভাষাকে জন্য অনেক সমৃদ্ধ না তবে 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 আমি বলবো যে ব্যাপকভাবে না আপনি আলোচনা মাঝখানে একটি কথা বলেছেন যে আপনারা যখন মৌলানা ভাসানীর আপনারা যখন ছাত্র সমাজ মানে ইউনিভার্সিটি কেন্দ্রিক ছিলেন তখন মৌলানা ভাসানীরকে নিয়ে অন্যান্য সংগঠনকে নিয়ে যখন একত্রভাবে একত্রিত হয়ে আন্দোলনের কর্মসূচি দিলেন তখন এটা ব্যাপকভাবে ছড়িয়ে গেছে অন্যান্য সংগঠন বলতে কি শুধু মৌলানা ভাসানীর সংগঠনই ছিল না অন্য আরও কেউ কেউ ছিল এটা সব যত রাজনৈতিক দল যত ছাত্র সংগঠন সবাই একীভূত হয়ে গেছিল এক কথায় ভাষার বাংলা ভাষার অনুভূতি ছিল আপনার কথা আবার উত্তর দিচ্ছি আমি এটা ভাষার জন্য আন্দোলন করেছে আন্দোলন জন্য ভাষা করে নেই সুন্দর কথা সুন্দর উত্তর হয়েছে মানে ভাষার জন্য বাট যেমন কথা বলি এখন মৌলানা ভাসানী একা না অন্যান্য যেমন প্রথম তমুদ্দিন মজুরি ছিল এককালে তমুদ্দিন মজুরি কিন্তু ভাষা আন্দোলনের সাথে জড়িত ছিল এককালে ছিল তখন অধ্যক্ষ আবুল কাসেম তারপরে আপনার খেলাপথের রব্বানি পার্টি ছিল একটা ফুরকান ছিল ওইটা ইয়ে সিডাঙের কিন্তু পরে অন্যান্য অন্যান্য সংগঠন যখন আসা যায় ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন মানে এগুলো একত্র হয়ে তখন তোমাদের মধ্যে আসতে একটু অন্যরকম হয়ে গেছে প্রথম তার উদ্যোক্তা ছিল কিন্তু মানে ছিল বাট বড়ভাবে সকালে আসায় সব মানে সবাই একসাথে একসাথে বিলুপ্ত হয়ে গেছে বলা যায় এখন আমরা 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 একটি কথা আছে যে আমরা বলা হয় যে স্বাধীনতা অর্জন যত না কঠিন তার চেয়ে কঠিন স্বাধীনতা রক্ষা করা হ্যাঁ তো আমরা দেখছি সেই 52 আমাদের জন্ম তো তার অনেক পরে তা আপনারা মানে জীবন্তভাবে এটা দেখে আসছেন মানুষের মধ্যে সেই ভাষার ফিলিংস আসছিল এবং সেটি মানুষ আন্দোলন করেছে ভাষার বিজয় অর্জন হয়েছে বাংলাদেশে এবং যেটা 1999 সনে এসে ইউনেস্কো সারা পৃথিবীর এই যে আমি বললাম যে চাইনিজরা এখনও তাদের ভাষা বিলং করে কিন্তু তারা কিন্তু তাদের এই অর্জনটি হয় না কারণ বাংলা বাংলা বাংলাদেশের বাংলাদেশিরা বাঙালিরা জীবন দিয়েছে ভাষার জন্য এটা পৃথিবীর আর কোনো জাতি দেয়নি হ্যাঁ সো এই জন্যে ইউনেস্কো বাংলা ভাষাকে এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং প্রতি বছর তারা এটা নিয়ে তাদের কর্মসূচি থাকে এবং একটা থিম থাকে এবারও যেমন তারা একটা থিম করেছে যে ল্যাঙ্গুয়েজ ফর টেকনোলজি এভাবে 2022 হ্যাঁ সো এই যে করেছে কিন্তু আমার প্রশ্নটা হলো যে সেই 52 ভাষা আন্দোলন আর 1999 সনের প্রাপ্তি এই মাঝখানে বিশাল গ্যাপ এই ভাষা আন্দোলনের সৈনিকরা ভাষার জন্য মায়ার মানুষগুলো এবং এই যে বাংলাদেশের উদ্যোগ এতদিন কোথায় ছিল বা এইটা এতদিনে কেন হলো বা এই ব্যাপারে যেমন নিজেকে এগিয়ে নেওয়া নিজের অর্জনকে প্রচার করা বা নিজের অর্জনটা তুলে ধরা সেইটা হয়নি কেন থ্যাংক ইউ আমি একটু বলতে হবে প্রথমে প্রত্যেক জাতির জীবনে ইতিহাস এক অমূল্য সম্পদ সমূল্য সম্পদের সৃষ্টি হয়ে থাকে কোনো দুর্লভ মুহূর্তকে কেন্দ্র করে 21শে ফেব্রুয়ারি সে এক দুর্লভ মুহূর্ত যার ফলশ্রুতিতে এদেশের স্বাধীন আন্দোলন এবং মুক্তিযুদ্ধ সংযুক্ত হয়েছিল
বাংলাদেশের স্বাধীনতা ভাষা আন্দোলনের 151 বছর। এই জিনিসটা যে পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ যেটা ভাষাভিত্তিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এটা আরেকটু বুঝিয়ে বলি আপনাকে। ভাষা আন্দোলনের ধারাবাহিকতা, ভাষা আন্দোলনের পথ ধরে আমাদের স্বাধীনতা অর্জন, ভাষা আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তী পর্যায়ে অন্যান্য কতগুলো আন্দোলন, যেমন সুগন্ধর যুক্তফ্রন্ট লিবারেশন, শিশুটির মানে সৈতব আন্দোলন, তারপরে বাসুষ্ঠ শিক্ষা আন্দোলন, শিক্ষা সম্মেলন, তারপরে আপনার সংসদের গণ অভ্যুত্থান, সত্তরের সাধারণ নির্বাচন, তারপরে একত্রের মুক্তিযুদ্ধ, একটা ঘটনাবহুল অধ্যায়। এই যে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে এই আন্দোলনগুলো হয়েছিল, ভাষা আন্দোলনের ফলশ্রুতিতে ভাষা আন্দোলন ধারাবাহিকতায় আমাদের স্বাধীনতা অর্জন। এই জিনিসটা পৃথিবীর বুকে আর কোনো কোথাও এই জন্য সংগঠিত হয় নাই, একটা পয়েন্ট। দ্বিতীয়ত আপনি বলছেন 1952 সাল থেকে 99 সাল, এটা এত ব্যবধানের পরে জাতিসংঘ বা ইউনেস্কো কী করে স্বীকৃতি দিল, এটার কারণ কারণ হলো 1998 সালে, 97 সালে কি আর 98 এবং 1998 সালে কেনাডাতে একটা বাঙালি নাম হলো রফিকুল ইসলাম, তার একটা সহযোগী ছিল আব্দুল সালাম, মিলে যায় ওই যে আমাদের ভাষা আন্দোলনের রফিক আর সালাম, এখানে রফিক আর সালাম কিন্তু কাকতলীয় কবি মিলে গেছে। এই রফিকুল ইসলাম জাতিসংঘে একটা প্রস্তাব পাঠিয়েছিল নিজের থেকে, যে আমাদের মানে মাতৃভাষা যে শহীদ আমরা আন্দোলন করেছি শহীদ দিবস, ওটাকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হোক। তখন এখান থেকে তাকে উত্তর পাঠানো হয়েছিল যে কোনো ব্যক্তি বিশেষের কোনো অনুরোধে এটা সম্ভব না, এটা কোনো মানে দেশ থেকে আসতে হবে বা কোনো বিভিন্ন জাতি একত্র আসতে হবে, ব্যক্তি বিশেষ হবে না এটা। তখন সে মানে একটা গ্রুপ ছিল মাতৃভাষা প্রেমিক গ্রুপ একটা করছিল কানাডাতে, সেখানে কয়েকটা রাষ্ট্র মিলের প্রতিনিধিরা মিলে একটা তার সংগঠন তৈরি করছিল, সে সংগঠনের মাধ্যমে তখন প্রস্তাব পাঠায় এবং সাথে সাথে বাংলাদেশকে জানায়। তখন শেখ হাসিনা, তখন আবার শেখ হাসিনা পাওয়ারে ছিল, তখন তখন আমি যখন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিল, শিক্ষা মন্ত্রণালয় শেখ হাসিনাতে বরবাদ করে, তখন সেখানে তার প্রসেস করে মানে মানে দেশ ভিত্তিক দেশের থেকে এই প্রস্তাবটা তখন আসে এখানে। তখন আমাদের ইউনেস্কো সাথে শিক্ষামন্ত্রী ছিল, তখন তখন ফেরি সে ইউনেস্কোর অধিবেশন চলছিল, অধিবেশন যোগদান করতে আসছিল, তখন তার হাতে গেছিল এটা। তখন আমাদের শেখ হাসিনা ওখান থেকে মেসেজ পাঠিয়েছিল এটা তাড়াতাড়ি প্রসেস করাও, তখন সেখানে এটা উঠে কিন্তু বিভিন্ন উনি লবিং করে প্রায় 188 কান্ট্রির দেশ প্রতিনিধিরা ছিল সবাইকে কনভিন্স করছে, প্রথম আরব দেশকে পাকিস্তান পর্যন্ত পাকিস্তানকে পর্যন্ত কনভিন্স করতে পারছিল সে, তারপরে আফ্রিকার কয়েকটা দেশ, তারা দেখলো তাদের ভাষা বিলুপ্তির পথে, তারা দেখলো এই ধরনের একটা যদি মানে স্বীকৃতি পাওয়া যায় তাহলে আমাদের ভাষাগুলো রক্ষা করা যাবে, সবাই যখন একত্রিত মানে সমর্থন দিয়েছিল। ওই যে আপনার দেরির কারণ হলো প্রস্তাবটা দেরি থেকে সেই সেই জন্য এটাও হয়েছিল। তেমন 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কোটা স্বীকৃতি দেয়, তারপরে কিছু করে জাতিসংঘ পরে সবটাই বলে নিয়েছিল যে একটা দেশ ভাষা আন্দোলনকে কেন্দ্র করে ভাষার জন্য প্রাণ দিয়ে যে দেশ স্বাধীন হয় সেটাই সবচেয়ে বড় একটা সমস্যা ছিল। যে তালিকা যে একটা প্রস্তুত করা হয়েছে মুক্তিযোদ্ধা যেভাবে একটা তালিকা হয়েছে, ভাষা শ্রমিকদের কোনো তালিকা হয় নাই, সেই জন্য একটা মূল্যায়ন করা সম্ভব হয়নি, হচ্ছে না এই কারণে যে প্রকৃত ভাষা শ্রমিক কাকে কে কাকে বলা হবে প্রকৃত ভাষা শ্রমিক, এটা নিয়ে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে, এটাই হলো মেইন জিনিস। তারপরে এই জন্য সময়ে সময়ে কোনো কোনো লোক রিট পিটিশন করছিল আদালতে, তো এটা তো রিট পিটিশনের স্বভাবে রাজি ছিল আদালত, কিন্তু সেটা তো সরকার তো কিছু করার নেই, এখানে তো
মানে এটা রাইকে মানা হয় নাই, তাকে সেই হিসেবে তাদেরকে রাষ্ট্রপতি মর্যাদা দেওয়া হয় নাই, এবং এটার জন্য কেউ কোনো রকম ইনিশিয়েটিভ নিয়েছে করবে কেউ করে নাই। বাসন্দন গবেষণা কেন্দ্র থেকে যদি ইনিশিয়েটিভ না হইতো তাহলে ওটা একটা সম্ভব হতো, কিন্তু তারা কোনো দিন ইনিশিয়েটিভ নেয়নি। তারা গবেষণা করে গেছে ভাষা শ্রমিকের ব্যাপারে, তাদের কাছে লিস্ট আসে, কিন্তু যেহেতু গভর্নমেন্ট সেইভাবে থেকে মানে একটা তদন্ত একটা কমিটি করা হয়েছিল, কমিটিতে এই নামগুলো যায় নাই, তো কমিটি এসে কিছু করতে পারে নাই। ধন্যবাদ আপনাকে সুন্দর উত্তরের জন্য। আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাবো যে আমাদের জন্য আপনি বাফেলোতে আছেন, আমাদের বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশের নতুন প্রজন্ম তারা বাংলা ভাষাকে মানে কীভাবে এই চর্চা এবং জীবন্ত রাখতে পারে, এবং মনে করেন যে আমাদের যারা সন্তানরা এই দেশে আছে, হ্যাঁ, তাদের বাংলা কি আদৌ প্রয়োজন আছে, বা এই ব্যাপারে আপনার? ধন্যবাদ। আপনার উত্তর আমি বলবো যে এখানে তারা বাঙালিরা বাংলাদেশিরা যারা এসছেন তাদের সন্তানেরা সন্তান কোত্থেকে আসলো, মায়ের থেকে, মা তো বাংলাদেশি, মা তো বাঙালি, মায়ের ভাষা তো বাংলা, তো কাজে মাতৃভাষা মানে মায়ের ভাষা, তো যে মায়ের সন্তান তাকে বাংলা শিখতেই হবে। এখানে আমেরিকান কালচার অবশ্যই আমেরিকান কালচার তারা অবলম্বন করবেন কোনো সন্দেহ নাই, কিন্তু তাদের ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে তাদেরকে বাংলা প্রচলন করতে হবে, ওইটা হলো গার্জিয়ান গার্জিয়ানদের দায়িত্ব যে শিশুদেরকে সন্তানদেরকে বাড়িতে মানে বাংলা শেখানো, বাংলায় কথা বলা, বাংলার কালচার মানে অবলম্বন করা। কিন্তু তার মানে এই নয় যে আমেরিকান কালচার তারা আমেরিকান কালচার তাদেরকে গ্রহণ করতেই হবে এই দেশে থাকতে হলে, কিন্তু বাংলাকে বাদ দিতে পারে, এটা পারিবারিক হিসাবে পরিবারের দায়িত্ব। আপনি যে বাফেলোতে আছেন, বাফেলোর দিনগুলো আপনার কেমন যাচ্ছে? আসলে তো আমি এই দেশটাকে আমার ভালো লাগে একটা কারণে, যে যেমন আমি ঢাকাতে থাকি, ঢাকাতে যে বায়ু দূষণ, আর আমি ব্যক্তিগত আমার একটা ব্যাপার আছে, আমার গলা অপারেশন বলে ডাক্তার বলে দিছে যে তুমি দুগুলা ধুলাতে যেতে পারবে না, কিন্তু সেদিক দিয়ে আমার জন্য এটা খুবই ভালো লাগা, এখানে ধুলাবালি নাই, কিছুই নাই, মানে পরিবেশ বায়ু দূষণ নাই, এটা আমার শরীরটা ভালো থাকে। আপনাকে বাফেল বাংলার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ, আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন, আপনার সুস্থ দীর্ঘায়ু কামনা করছি, এবং সুন্দর জীবনের প্রত্যাশায় সবাইকে আল্লাহ হাফেজ। শুধু প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ ধরে যে আমাদের জীবন্ত কিংবদন্তি তার কথা শুনেছেন, আসলে ইতিহাস নিয়ে আমাদেরকে শিক্ষা, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, ইতিহাস নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, ইতিহাসকে বাদ দিয়ে জীবন নয় এবং সুন্দরের পথ খুঁজতে আমাদেরকে ইতিহাসের কাছে যেতে হবে, তবে সেই ইতিহাস হতে হবে সঠিক সত্য ইতিহাস। সো সবাইকে ধন্যবাদ যারা সময় দিয়েছেন এবং সময় দিয়ে আমাদের অনুষ্ঠান দেখেছেন, আল্লাহ হাফেজ। আমি বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে সুযোগ দেওয়ার জন্য, আমার কাছ থেকে কিছু ভাষা আন্দোলন সম্পর্কিত শোনার জন্য। তো আমি বিশেষ করে বাবরের অধিবাসী, বাবরের বাসিন্দা হইয়া বাবর বাংলাও যে বাবরের জন্য যেভাবে থেকে কাজ কমিউনিটিতে কাজ করে যাচ্ছে, তো আমি সেই বাংলাদেশি কমিউনিটির বাংলাদেশ পক্ষ থেকে বাবর বাংলার আমাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।